তাহলে এই শূন্যটা কেটে আমরা কত করবো দশ এখানে কত আছে হাতের এক ছিল চারের সাথে এক যোগ করে আমাদের পাঁচ হয়েছিল পাঁচ কত দিতে দশ পাঁচের পর ছয় সাত আট নয় দশ পাঁচ দিতে হাতে রইল এক এক আর একে যোগ করলে হয় দুই এটাও দুই এটাও দুই দুইয়ে দুইয়ে বিয়োগ করলে কত হয় শূন্য আমরা জানি বাম দিকে শূন্য বসলে তার কোনো অর্থ থাকে না তাই এটা কেটে দিলাম তাহলে আমাদের বিয়োগ ফল কত হলো সেটা আমরা লিখব নির্নে উনষাট এর এরপরে দেখো দুইয়েরটাও এরটাও বলেছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ করো আমি দুইয়ের বর্গীয় জটা তোমাদের করে দেখাচ্ছি স্থানীয় মান অর্থাৎ একক দশক শতক আগে তোমরা লিখে নেবে কিভাবে সংখ্যা সাজাতে হয় আমি বলেছি সব সময় এককের ঘর থেকে সংখ্যা সাজাবে তাহলে ভুল হবে না তোমাদের তাহলে এককের ঘরে প্রথমে লিখব তিন দশকের ঘরে দুই শতকের ঘরে আট হাজারের ঘরে আট অজুতের ঘরে নয় আর লক্ষের ঘরে দুই তাহলে কত সংখ্যা আছে দুই লক্ষ আটানব্বই হাজার আটশো তেইশ বিয়োগ দিয়েছে কত দেখো সাতাত্তর হাজার পাঁচশো দশ আমরা বিয়োগ করব এখানে এবার দেখো এককের ঘরের অঙ্কটি উপরের যে অঙ্কটি আছে এটা হলো তিন এটা আছে শূন্য তাহলে উপরে বড় সংখ্যা আছে আর আমরা জানি কোন সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি সেই সংখ্যাটাই নেমে যায় তারপর আমরা দুই থেকে এক বিয়োগ করব। অর্থাৎ এখানে উপরে বড় আছে নিচে ছোট আছে সহজেই বিয়োগ হয়ে যাবে এটাও তাই আট থেকে পাঁচ বিয়োগ করবো পাঁচের পর ছয় সাত আট তিন দিতে যেহেতু এগুলো উপরে ছোট সংখ্যা নেই আমরা এগুলোকে বড় থেকেই ছোট বিয়োগ করছি তাই আমাদের হাতে কিন্তু কোনো সংখ্যা থাকছে না এরপর আট থেকে যদি আমরা সাত বিয়োগ করি কত হবে এক নয় থেকে যদি সাত বিয়োগ করি নয় সাতের পর আট নয় দুই আর এখানে দুইটা আছে নিচে কোনো সংখ্যা নেই তাই দুইটা নেমে গেল তাহলে কি হলো নির্ণেয় বিয়োগ ফল দুই লক্ষ একুশ হাজার তিনশো তেরো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে গুড বাই এভরিওয়ান